مسيدما النبي استسقى موسى ষষ্ঠ আসমানে যখন মুসা নবীর সাথে ফেস টু ফেস দেখা গো বাবা ইন দি মিন টাইমে মুসা পয়গম্বর কে আমার নবী দেখে হাবার নবী আগে সালাম দিয়ে দিলেন মুসা পয়গম্বর চোখের পানি ফেলে নবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে নবী গো এই চেহারাটা দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম নবী একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার সাথে একটা উত্তর দিবেন নাকি ও নবীজি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন কয় হ্যাঁ আপনারা জানেন আমার আল্লাহ আমার নবীর পঞ্চশক্ত নামাজ দিয়েছিলেন মুসা নবীর কাছে আসার পরে পা শক্ত করে দশ বার বাজান কুমায়া কুমায়া নয় বার কুমায়া দশ বার এবার পা শক্ত রেখেছে দশ বার এবার মুসা পয়গম্বর জিজ্ঞেস করে নবী একটা কথা জিজ্ঞেস করতাম আল্লাহ জিজ্ঞেস করতে বলছে কি নবীজি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা দেখতেছি আপনার কপালটা ফাটা আমি দেখবো আমার নবীর আছে কয় জুল আছে ও ভাই ও সরমনে আল্লাহর কুতুবের পাগলেরা সরমনার মাঠে যায় দেখছো জি পাগল গুলো কেমনে লাফাইলো সরমনের মাঝে পাগল গুলার সামনে যখন এসকের বয়ান শুরু হয়ে যায় মনে হয় আবার নবী বুঝোই পাগলার সামনে দাঁড়ায় জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় এই পাগলগুলা মনে হয় বাবা লাফায়া বাঁশের মাথায় উঠে তোমরা সরমনের পাগলগুলারে কখনো বাজার তোমরা বন্ড ভুলিও না কেন জানো নিরা মাওলার প্রেমের আসে মাওলার আসে কোনদিন জাহান্নামে জ্বলবে না আমি দেখবো নবীর আশিকের ময়দানে কয়জন আছে গো একটা লাফ দিয়ে মাওলারে দেখাই দিতে পারবানি ও আল্লাহ তোমার নবী যদি এই যুগে কোনদিন পাইতাম গো আমার বিশ্ব নবীর যদি কেউ একটা গালি দিত সাগায় বাইরে ফেলতাম সাগায় বাইরে ফেলতাম সাগায় বাইরে ফেলতাম যখন বলছে নবী আপনার ঠোঁটটা কে ফাটাইছে ঠোঁটের মধ্যে দেখা যায় চাপ দিল রক্তগুলো বের হয়ে যাবে আমার নবী চোখের পারে বেলায় বলে বুঝা রে আমি আল্লাহর বাড়ি বেড়াইতে মেয়েরাজে আসার মাত্র এক মাস আগে তায়েবের মাঠে গেছিলাম তায়েবের 162 জন ছেলে আমারে পাথর দিয়ে মারছে হাউজা আমারে পাথর দিয়ে মারার আগে একটা যুবক আসিয়া প্রথমে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে আমি দেখবো কার কলিজার মধ্যে রক্ত গলন হয় মুসা পয়গম্বর যখন শুনলেন আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছে আর একটা যুবক আসিয়া মুসা আমার মাথার উপরে আবু জোরে বাড়ি দিয়েছে রে বুঝা আবার কপালের চামড়াটা ভাজিয়া দেখো এখনো পর্যন্ত ঘাওটা শুকায় নাই মুসা তুমি কপালটা আর ঠোঁটটা দেখলে এখন আমি দেখবো কয়জন আশেকের শরীরে এখন ঝাঁকি মারে যখন আমার নবী বলে মুসা রে কপাল দেখলা ঠোঁট দেখলা জামাটা উঠায় দেখাই রে মুসা আমি আবার বাজারের বেলারও কথা বলি না বাবা আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন যখন আমার নবী পিছনের থেকে জামাটা টান দিয়ে উঠাইয়া বলে মুসা দেখো সালন যেরকম ভাবে ছিদ্র আমার শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তায়েবের ছেলেরা পাথরের আঘাত দিয়ে ছিদ্র করে নাই মুসা আলাইহিস সালাম দেখে আরে গো পিঠের মধ্যে এত গর্ত কারণ তায়েব থেকে আসার এক মাস পরে আমার নবী মেরাজে
আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا বাজান্দি বার আমার দিকে তাকাবেন আর কাঁদবেন আমি জানি না কে এখন জাহান্নামের আগুন হারাম করতে চাও মুজাফফর গম্বার নবীর পিঠে হাত দিয়ে বলে নবী ও এই মার্বেলের মতো গোস্তগুলো উসা হয়ে আছে আমি এতদিন জানতাম এই মানুষটার শরীরে একটা লগের টোকা পড়লে আল্লাহ সহ্য করতে পারে না এইভাবে তায়েফের ছেলেগুলো আপনারে মানলো আল্লাহ কি সায়া সায়া দেখলো আবার নবী বলে বুঝালে আল্লাহর পরে তুমি কখন আবার ইলজাম দেওয়ার চেষ্টা করিও না আমার মালিক আমার মায়ের দায়িকা সহ্য করতে পারে না সন্ধ্যার দিকে যখন জিব্রাইলকে ডেকে ডেকে বলে জিব্রাইল রা আমার নবী যদি একবার বলে তায়েফের পাহাড় দিয়ে তায়েফবাসীর একবারে সমূলে ধ্বংস করে দিব আমি কিন্তু আমি রহমাতুল লিল আলামিন আমি আমার উম্মতগুলারে মারতে দেই নাই রে মুসা কারণ তোমারে একটা ইলজাম লাগাইছিলে এই জন্য তারে জমিনে গ্রাস করতে বলেছো আমি আমার গরিব উম্মতের জন্য বড়দোয়া করি নাই ভাইজান রে আমি শুধু তোমাদের দুটো আওয়াজ দিয়ে বলতে চাই যেই মানুষটা মায়ের খাওয়ার পরও বড়দোয়া করলো না আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওই নাস্তিকরে দুনিয়ায় আস্থা রাখবো না এগুলা মেকরাম আওয়াজ দাও যদি মুসলমানের রক্ত থেকে থাকে সেই মানুষটা বেলা আটটার দিকে নিয়ে চারটা পর্যন্ত মায়ের খায় শরীরের আমার কোনো জায়গা নাই আমার নবীকে মারে নাই আমি গুনাগার যতবার বদি বক্কায় গেছি বাবা সবচেয়ে বেশি কাঁদছি তাই বেলাইবার মনে এখানে শেষটা বাবা দিলটা এখন নরম করে ফেলবা নবী তায়েব থেকে মায়ের খাওয়ার পাঁচ দিনের মাথায় যখন নবী বাক্কা শহরে মক্কায় ঢুকতেছে বাবা ইন্দিমিন টাইমে হযরত ওমর শুনতে পাইলেন নবী মক্কায় আসতে চায় বেঈমান আবু জেহেল নবীরে মক্কায় ঢুকতে দিতে চায় না কারণ বেঈমান বলতেছে মুহাম্মদ তায়েব থেকে মায়ের খেয়ে আসছে মুহাম্মদ যদি মায়ের খেয়ে আসে মক্কায় ওরে ঢুকতে দেয়া যাবে না এবার একটা আওয়াজ দিও হযরত ওমর তখন যুদ্ধের পোশাক পরিধান করিয়া বিশ্ব নবীকে দেখার জন্য বাবা গিয়েছিল যেখানে রেহালের মতো বাবা তোমরা একটা ব্রিজ দেখছো যারা হজ করছো এই জায়গায় কিন্তু হেরেবে শ্বাস রেখা আমার বিশ্ব নবী এখানে বসেছিলেন অসুস্থ শরীর লইয়া ওমর যখন আমার নবীর দেখতে গেছে ওমর যায় দেখে একটা মরা গরু যেমনে শরীর ফুলিয়ে যায় আবার নবীর ঠোঁট দুইটা বইলাম কলা গাছের মতো আমার নবীর গলের চলগুলা বাবা এরকম ফুলিয়ে গেছে নবীর বডিটা ফুলিয়ে একজন দুইজন হয়ে গেছে ওমর তখন ডিক্লার দিয়েছিল মক্কায় এমন কোন মায়ের বোধা সৃষ্টি এই মানুষটার গায়ে আবার হাত দিবি আমি খতমের ফোলা জমিতে বেঁচে থাকতে একটা নাস্তিক যদি নবীর দিকে আঙ্গুল উসাত দূরের কথা চোখ তুলে তাকাস চোখের জায়গায় চোখ থাকবে মাথার সাথে থাকবে না বিশ্ব নবীর অপমান
কষ্ট হইতাছে না এই মুসলমানের কোলে আওয়াজ দাও কষ্ট হইতাছে না শুধু আমার সাথে আওয়াজ দিবা দুনিয়া সব মেনে নিব নবীর চরিত্র আঘাত করলে ওর জায়গায় পুইতা ফেলব আমার সাথে একমত না আমি গোপালগঞ্জের সন্তান আপনি কিশোরগঞ্জের সন্তান একমত না শুধু আমার সাথে আগায় বলবা হে মুসা আবার নবীরে আর কষ্ট দিতে কারণ আমার নবীর আমি আনছি রেস্টের জন্য আমার নবীর মনটা শান্ত করার জন্য তুই জানোস না রে মুসা আমার নবী কয়েকটা ব্যথায় ব্যথিত এক নম্বরে আমি আমার বাড়িতে কেন আমার নবীরে আনছি সুবহানাল্লাহ দি আশ্রয় জানোস মুসা এক নম্বরে আমার নবীর বিবিটা এক মাস আগে মারা গেছে এর এক সপ্তাহ পরে আমার বন্ধু তায়েফে গেছে এক নম্বরে তায়েফের মায়ের আঘাত দুই নম্বরে বিবির আঘাত তিন নম্বরে তার চাচার আঘাত আট দিনের মাথায় চাচাটাও মারা গেছে এই তিনটা ব্যথাকে দূর করতে আমি আমার বাড়িতে বেড়াইতে আনছি আল্লাহু আকবার জোরে বলতে পারো না এখন তুই যদি আমার নবীর এইগুলা জিজ্ঞেস করে কষ্ট দেয় যাবে আল্লাহ কষ্ট পাবো এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবীর কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় এই জন্য যারা দাড়িতে খুল লাগান নবী বলেছে মান কাতা লিহিয়াতি কাআন্নাম উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায় নবীর গলায় যে বেলেট লাগায় সে আল্লাহর গলায় বেলেট লাগায় এ দাড়ি চাচা বলটুর হু বলটু তুই আমার মুসলমান দাবি করস আবার আমি আমলুকে নেতা আমি দুই অঙ্কের ক্রেতা তুই জুতা তুই দাড়ি চাইছা আবার আলেমুল আমারে গালি দেশ কথা কর না কেন একটা মসজিদের ইমাম রে গালি দেয় ওর মুহে দাড়ি নাই চোরের ঘরে চোর তুই মরিলা তারপরে বুঝবি একজন আলেমের দাম কত ড্যামনার ঘরে ড্যাম না আবার আলেম রে গালি দেয় কথা বলেন না কেন কষ্ট হইতাছে আর মাত্র চার মিনিট সারা রাত চলবে তাহলে আওয়াজ দিতে হবে নবীর তিনটা ব্যথা নিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে সবচেয়ে বড় ব্যথা কোন আমার নবীর অন্তরে আমার উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচবে আর না আমাকে উম্মতের চিন্তা কি কেমনে নবীরে গাইল করে কথা ঠিক না ঠিক ওরা সতলে আম্বিয়াদেরকে কেমনে গাইল করে যদি রসুলের বিরুদ্ধে আর একটা কথা বলো আলেমুল আমার বিরুদ্ধে আর একটা আইন পাস করো তোমার কল্লার জায়গায় কল্লা থাকবে ধরার এক জায়গায় থাকবে আওয়াজ দিয়ে দেখায় দাও যদি আর একটা বার আলেমদের চরিত্র নিয়ে কেউ সিনেমিরি খেলতে চায় আর একটা আলেমের কাছে চরিত্র নিয়ে কেউ যদি একটা কথা বলে বিশ্বনবীর চরিত্র আঘাত করে ওই নাস্তিকের বিরুদ্ধে আপনার আবার আন্দোলন হবে কাকে রাজি আসো এবার আল্লাহকে হাত আল্লাহ এই কণ্ঠগুলো আপনি হাউজে কাউসারের বিনিময় খরিদ করে নেন আল্লাহ আমার রসুলকে আমরা দেখি নাই বেলাল আমার নবীরে দেখে সহ্য করতে পারে নাই আবু বকর আমার নবীরে দেখে পাগল হয়ে গেছে হযরত ওমরের মতো মর্দে মুজাহিদ আমার নবীর কাছে তার মাথাটা নত করে দিয়ে সারা জীবনের জন্য জান্নাত কিনে নিছে আমরা তো নবীরে দেখি নাই আলেমুল আমারে দেখছি আলেমদের মজমায় বসে সভাপতিদের সভাপতিদের উলামা একরামের মজমায় বসে একটা পদ করেছি জীবনে যতদিন বেঁচে থাকবো এক ফোঁটা রক্ত যতদিন প্রবাহিত থাকবে আমার শরীরে কোন নাস্তিককে বাংলার জমিন আমার নবীর চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না কোন আলেমের চরিত্র নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া যাবে না আলেমদেরকে ধরে ধরে বলবা অমক করছে তমক কাছে জেলখানায় ভরে ভরে দিয়ে দিবা না আর মেনে নেওয়া যাবে না ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজীদ উনি এখনো আছেন না নাই তবে আল্লাহ ধরা ভাই ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজীদ আল্লাহ ধরেন কিন্তু কি দেরি করে ধরেন কথা ঠিক না ভাই হ্যাঁ মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন জোরে কর মারহাবা ছয় হাজার আটশোশো বত্রিশটা সিঁড়ি পাড়ি দিয়ে উঠে তারপরে আল্লাহর সাথে কথা বলতে এবার চোখের পানি ফেলবেন
কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না আপনার চোখের পানির বাদলতে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আপনি কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জকজক ফকফক হয়ে যাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আজকে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে কথা বলবে ইনদিমিন টাইমে আল্লাহ পাক বললেন মুসা রে সাল্লুন আলা নবী আমার ফেরেশতা আমার নবীর পরে দুরুদ পড়ে সমস্ত মানুষ দুরুদ পড়ে কীটপতঙ্গ দুরুদ পড়ে তুইও দুরুদ পড় আর সুবহানাল্লাহ বাইতে যে বউ সামনে কইয়া কইয়া সুবহানাল্লাহ কেন কইলে তো লস হইব আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কবে হবে বাড়ি ঘর তুমি চিনো আমি তো শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই তোমার কথা কইছি তোমার প্রশংসা করতে যে যারা কৃপণতা করবে কি দোয়া করবো লুলা বানাই দিবা এবার আওয়াজ হইব কেমন হে মুসা আমার নবীর পরে দুরুদ পড় চিন্তা করতেছে চিল্লানি মিল্লানি যেমনি শুরু হয়েছে আমি তিষ্ঠ করে মরে যাবো যাও মরে যাও এনে মরো আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ রেখে আল্লাহ আমি জানতাম আমি আর আমার ভাই হারুন আলাইহিস সালাম এই দুইজন হলো রানিং নবী আর আমাকে আগে যত নবী দুনিয়া আসছে একজনের নাম তো মুহাম্মদ নাই তুমি বলতেছো নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় এই নবীটা কে না খুব কড়া মেজাজের মানুষ ছিল তো যেই মানুষটি এমন করার করা আজ যাইলে থাপুর দিয়ে চোখ ঝুলাই দিছে হে খালি মুসা আলাইহিস সালামের কাছে যে সালাম দেয় নাই সালাম কিন লেগে দিল না এক থাপুর দিয়ে চোখ এমনি ঝুলে রয়েছে কি করার করা করা এই চোখ ঝুলানো অবস্থা আল্লাহর কাছে গেছে আল্লাহ এতদিন আমি মাইরা মানুষের চোখ ঝুলাইতাম আড্ডি কুড্ডি ছুটাইতাম হে আমার চোখ বাইর করে দিছে থাপুর দিয়ে কি থাপুর দিছে আমার আল্লাহ কইতে জানোস না মুসা আলাইহিস সালাম এমন এক করা 19 বছর বয়সে ফেরাউনের বংশের মানুষ একটা সিঙ্গেল থাপুর দিছিল আর কান দিয়ে নাক দিয়ে দাঁত দিয়ে গিলু বেরিয়ে গেছে হে মুসার মুসা তো তো চোখ বাইর হয়েছে আর কিছু বাইরে নাই তুমি এর ভিতর ছিলে তাহলে আমার চোখ বাইর করার ভিতর না আল্লাহ কয় তোর চোখ বাইর করছে তাই কয় তুমি তো সবই জানো আল্লাহু আলিমুন বিজাতিস সুদুর কয় তুই কো তুই সালাম দিছিলি কয় না এর লেগে তো ঠিক আছে তোর চোখ বাইর করছে দাঁত তো বাইর করে তাই আমার জাত আমার বাপের বানানো কথা না মিশকাতের লম্বা চওড়া হাদিস জোরে কর মারহাবা কষ্ট হইতাছে তাহলে আমার দিক সাইয়া থাকবে আল্লাহর শুকর আদায় করবেন কেমন মুসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসালাম এত জলিল কত নবী আল্লাহর সাথে কথা বলতেন সপ্তাহে 5 দিন কথা বলতেন আল্লাহ হে মুসা আমার আজরাইলে থাপড় দিলি আল্লাহ তুমি পড়াইছিলে এটা নামাজ রাই এটা আজরাইল হ্যাঁ পড়াইছিলেন তো তো সালাম দিল না ও তো আই এই কয় তোমার জান কবজ করতে আইছে তা আমি মনে করছি না ফেরাউনের বংশের কোনো মস্তান বুঝি সিঙ্গেল একটা থাপুর দিছি ডাবল তো দিয়ে দেয় সেই মুসা আল্লাহর জিগায় এবার কাঁদবেন বহু সাপছে দেখবে এখন আমার নবীর লেগে প্রেম কয়জনের আছে সেই মুসা যে থাপুর দিয়ে আজরাইলে চোখ বাইর করে দেয় আল্লাহ আমি জানতে চাই আমি জানি আমার আগে যত নবী আসছে কারণাম মুহাম্মদ আহম্মদ মাহমুদ শাফি কাফি নাই তোমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়ব এই মানুষটা কি আমার আগে দুনিয়া আসছে না আমার পরে আসবে মুসা রে তোর 3000 বছর পরে আমার নবী দুনিয়া আসবে ও আমার নবীর পাগল রাজে কার লাগিয়া পাদস সুখে কার লাগিয়া সুখের এত সুন্দর যে ঘর ছেড়ে চইলা যাওয়া অন্ধকার কই কবল আল্লাহ সারা বন্দর কেলো
কবরে নামি সানা বন্ধু কেউ নেই এ যখন বাইরে তারি বাগা বাজাল্লা রে কোটি কোটি ফেরেশতারা কাঁদে কাঁদের উপরে পড়তে হাফাত হুমুল মালাইকা গশিয়াত হুমুর রহমান নাজালাত আলাইহিমুস সাকিনা আসমান পর্যন্ত ফেরেশতারাই মাজমাটাকে ঘিরিয়া রাখছে তোমার চোখের পানি দেখার লাগিয়া ফেরেশতারা তোমার আমারে বানাবার নিষেধ করছিল আমার আল্লাহ কিন্তু ফরাজি ফরাজিয়া মাদ্রাসার মাঠের দিকে ফেরেশতাদের সাক্ষী রাখতাছে তোরা তাদেরকে বানাইতে না করছিলি তাকায় দেখ জাহান্নামের ভয় আমার নবীর কথা শুনে কেমনে কান্দে গো আমি আল্লাহ তাদের চোখের পানি এত দামি বানাইছি চোখের পানি পড়তে দেরি আছে জান্নাত কোনো ফেরেশতার জন্য বানাই নাই জান্নাত কোনো ফেরেশতার জন্য বানাই নাই জান্নাত বানাইছে একমাত্র আমার গুনাহগার বান্দাদের লাগি বাজান রে আমি দেখব এখন এই মাজমাই কার মা নাই কার বাবা নাই গো আমি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি গতকালকে মা পিলে 12 বছরের একটা যুবক লাভ দিয়া প্যান্ডেলের ভিতরে দাঁড়ায় গেছে হুজুর আমার তো মা নাই গো আমার বাবা যায় আমি কার কাছে যাই বাপ যাবো হে আমার কুলিয়ার চর কিশোরগঞ্জের যুবক ভাইরা আজকে 3 তারিখ হলো সেপ্টেম্বরের 3 তারিখ এই সেপ্টেম্বরের 3 তারিখে মাসমাকে ফরাজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার জমিনটারে সাক্ষী বানায় ফেলাও হুজুর আমার মা পাশ বাগানের নিচে ঘুমায় আছে আমার বাবা বাগানে ঘুমায় আছে আমার নবী প্রতিদিন নামাজের পরে মা মা বলে কাঁপত রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই আয়াত যেদিন নাজিল হয়ে গেল নবী ফুবায়া ফুবায়া কান্দে আল্লাহ আয়াতটা মা বাবাকে নাজাতের জন্য তুমি নাজিল করছো কিন্তু আমার মা বাবা তো আমার কাছে মুসলমান হয় নাই আমি কেমনে তোমার কাছে আয়াতটা করিয়া দোয়া করি আমার জাতির পিতা ইব্রাহিম এই দোয়াটা করে যাইতে পারে নাই আমি কেমনে দোয়া করি ও যুবক ভাইরা এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবা আমার মতো কার মা নাই গো এই মাদ্রাসার জায়গা যারা দিছে আমি জানি নাই ফরাজিয়া মাদ্রাসার কমিটির কার মা নাই কার বাবা নাই চোখের পানি যখন আমার মাওলায় দেখবে লুমেন দিয়া তোমার চোখের পানি মুছাইয়া জীবনের সব গুনাগুলি মাফ করে দিবে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোর করে আমিন হে মুসা আমার নবী মুহাম্মদ তোর 3000 বছর পরে আসবে তোমাকে সভাপতি কান্দে আশেপাশের উলামা ইকরাম যাদের মা নাই তারা কান্দে তুমি কাঁদবা না কে বোঝা গেছে তোমার দিল শক্ত হয়ে গেছে আল্লাহ বলে মুসা রে শুনবি তাহলে নবী মুহাম্মদের এত দাম তার উম্মতকে এক পালায় দিলে সারা দুনিয়ার উম্মতকে এক পালায় দিলে তার একটা গরিব উম্মতের নেক যদি এক পালায় দেয়া হয় আর সারা দুনিয়ার নবীর নেক এক মালায় দিলে ওই রিক্সা চালক উম্মতের একটা রাতের চোখের পানি সমতুল্য হবে না সুবহানাল্লাহ আস্তে কইলে আল্লাহ বেজার হয়ে যাবে আমার নবী বেজার হয়ে যাবে রে বাবা এই পোলাটাই তাল বেলিবে তুই যাইস তো এদিকে তুই স্যান্ডেলে কই যাইতেছিলি রে আমি আর 10 মিনিট কথা কব আয় মনে রাখ তাহলে আমার লাগে ওয়াদা দিতে হবে যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবে হাফিজ রহমান চেষ্টা করছে বহু জারি মারিও মারছে এটা কি যাত্রা পালন উঠে গেলি আমি ওটা কমু না যে উঠবে লুঙ্গি টেনে ধরবে তাহলে ওয়াজ করবো না যাবো না এত কষ্ট করে আমি 13-14 ঘন্টা সবর করে আইসি আপনাকে মাহাবি না সেই বগুড়া কে হেনে এখন যদি যান গা কষ্ট পাবো না আর যাবে না কেউ ইনশাল্লাহ বলেন আমি আর আপনাদের এখানে 15 থেকে 20 মিনিট কথা কব হ্যাঁ
তাহলে শর্ত একটা যে উঠবে এটা এনে ধরতে হবে এক সাসা চিন্তা করে আমারে তো পোষাবের বেরাম আছে আমি বিজয় গেল টেনে ধরলে তো মান সম্মান সব শেষ আরে ভাই এর মধ্যে ঘটনা ঘটছিল 2014 সালে হুজুর রাগ করেন না মাঘ মাসে শীত আমি কইছি যে উঠবে আর টেনে ধরলে এক বুড়ার পোষা ভাই জাদা কোন দাগে তখন হাফিজ ওয়াজ করতেছে বুড়ার পোষা ভাই সে তো বই রইছে যে ইলিয়াস রমাজিয়া দেখি করে না করে ইউটিউবে শুনি তো কান দায় হাসাই দেয় আজকে কি করে বেটা ডাইট হয়ে বই রয়েছে কিন্তু পোষাবে তো গুতেইতেছি তো সুরা ইউসুফের তাফসির দর্শি কেবল ইউসুফের কুয়ায় ফেলছি বালতিটা কেবল নামাইছি বেটা টানতাছি এর ভিতরে বুড়ার পোষা পাইছে এমন ভাবে আইছে আর আমিও কইছি যে উদ্ভারে টাইনে ধরবে বুড়া লজ্জার আর ওড়ে নাই ভাই আমি চিন্তা করে পোষাবে কথা বলে না যদি এই খেরের মধ্যে সারি বিজে যদি আর একজনের পিছনে যেতে ঝামেলা এই শীতকাল বুড়াই চিন্তা ভাবনা করে চিন্তা করে ধুরো নিচে ওমার মুনা উঠবো না আমার ডামার ভিতরে রাই কেমনে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না ওইটার লুঙ্গির বিদ্যে নিচে নিয়ে বেড়ে আস্তে আস্তে সারছে বাস্তব ঘটনা নিয়ে আস্তে আস্তে সারছে আধা ঘন্টা আগের চাফা জিনিস না ও স্যার স্যারাই উঠছে লুঙ্গির ভিতরে যখন স্যার স্যারাই উঠছে পাশের তেক ডিজিটাল বলা হয় সাসা উজানো পানির মতো স্যার স্যারাই কি কষ্টে কষ্টে জেহারি জারে মুতে দিছি বেসাল মারিস না সুখ করে বয়ে থাকে সাসা জবাব ইলিয়াস রহমান জিয়াদি হাফিজ রহমান সিদ্দিকি প্রতিদিন তোমাদের এই গ্রামে আসবে না কথা ঠিক না বেটে ফরাইজিয়া মাদ্রাসা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের কানার জন্য তোমরা তো আগামী কালকে হয়তো কেউ গিবাতের টোল্লা লইবা আবার হয়তো কেউ আছে প্রশংসার বাড়ি লইবা আমাদের এখানে আনতে কত কষ্ট হয়েছে জানো এই কমিটি কত কন না কেন মাদ্রাসার ওয়াজ যদি ভালো হয় বাস মাশাআল্লাহ আনছিল সভাপতি রে হুজুর একখানা আনছে রে বড় বড় বক্তা হইছে আর যদি ওয়াজ ভালো না হয় রে ওরে বাইরে ভাই ও হুজুরে বাস দেয় কি আই কেলা না যাতে ব্যথা পাইবে না হাসেন কেন আলেমরে এখন খেলনার পুতুল বানায় ফেলছেন না একজন আলেম লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ তোমার মতো কেদরালে সদরালের জন্য আল্লাহ দুনিয়া রেখে নাই আলেম ওলামার চোখের পানির খাতিরে আজকে আল্লাহ দুনিয়া রেখে দিয়েছে যদি আলেম ওলামার প্রশংসা তোমার করতে মন না চায় মাদ্রাসার ছাত্রদেরকে বকা দিতে মন চায় রায় তার আগে সময় আইসা দেখে এই মাদ্রাসার হেফজখানার বারান্দায় খাড়ায় দেবে গরিবের সন্তানগুলো ঘুন ঘুন করে আমার মাবুদের কালামকে তেলাবাত করে আর কামবে এদের চোখের পানির খাতিরে আজকে ও এমপি মন্ত্রী গুলা তোমাদের তখতা দাউস ঠিকই আছে একমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের কারণে এদের চোখের পানির অনেক দাম কথা ঠিক না বেটে হ্যাঁ মুসা তুই জানোস আমার নবীর দাম কত আল্লাহ তালা একটা কাজ করো কি আমার নবুয়তি দরকার নাই নবীর যদি এত দাম হয় তাহলে তার উম্মাদ বানায় আমি আর ওয়াজ করি اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا أبا تكبير بوري আমার মন মতো সুবহান আল্লাহ কি আমার একটা বদভ্যাস আছে এই 24 বছর ওয়াজ করি আমার মন মতো না হইলে আমার ভালো লাগে না আর আপনি সুবহান আল্লাহ জোরে বলেন আমার আল্লাহ খুশি আমি খুশি রেডি এমন স্যার আমার নবীর উম্মত হইতে চাইছো যা তোর উম্মত তো বানাবার সিস্টেম নাই কারণ তোর 3000 বছর পরে আইবো আল্লাহ যদি উম্মত না বানাও তাহলে নবীর সাথে কি আমার একটু জীবনে দেখা করাইবা তুমি তো বিনে পয়সা উম্মত হইছো এই দেখে আসাদ নতি আমার নবীর গাড়ি দেস কি বলে বাংলাদেশে যে কোনো এয়ারপোর্ট দিয়ে নামিয়ে দেয় তুই যে এয়ারপোর্ট দিয়ে নামবি আমি ইলিয়াস রহমান জিয়াদি যদি শুনি এই কিশোরগঞ্জের যুবকরা শোনে ওই জায়গায় তোর কুত্তার মতো কোবাইয়া জায়গায় শেষ করবে তুই জানোস আশিকের রাসূল এখনো পর্যন্ত বাংলার জমিনে বেঁচে আছে এরা কারো কাছে মাথা বিক্রি করে নাই জেল খাটবে কিন্তু কারো কাছে মাথা বিক্রি করবে না এরা ফাঁসির মঞ্চে যাবে তবু কারো কাছে মাথা বিক্রি করবে না এরা হাসতে হাসতে মৃত্যুবরণ করবে মৃত্যুকে আলিঙ্গন করবে কারো কাছে মাথা বিক্রি করবে না কষ্ট হইতেছে পাঁচ মিনিট হ্যাঁ মুসা আমার নবীর উম্মত হবে উম্মত হতে পারবি না যা নবীর সাথে তোর দেখা করে দেবো
আবিদ রহমান সিদ্দিকী আসবে এগিরা মিলিয়াস রহমান জিহাদি আসবে এক দুই মাস ধরে আপনারা প্রহর গুনতেছেন কবে আসবে না যদি আমার মত একটা গুনাহগারকে দেখার জন্য আপনার এত আশা থাকে যার জন্য দুনিয়া বানাইছে ওই মানুষটারে দেখার লাগিয়া মুসা আলাইহিস সালামের কত আশা আসাদুরে তুই আমার নবীর দরদ বুঝবি না আমার নবীর চেহারা আমার নবীর ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র তুই বুঝবি না আমার নবী কি জিনিস মুস্তাহাব কর আমার নবী কি জিনিস মুস্তাহাব আমার নবী কি জিনিস মুস্তাফিলা আমার নবী কি এরা জানে আশিক রাসূলেরা আমার নবী কি জানে যা কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাদ্দিসে মাদ্রাসায় পড়ায় মুসা অপেক্ষায় থাক মুসা আলাইহিস সালাম অনেক অপেক্ষা করতে 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 হঠাৎ করে মুসার কাছে একটা ইনফরমেশন গেল টেলিফোনে আওয়াজ আসলো মুসারে আজকে তো আসমানে আমার নবী আসতেছে জোরে 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 এ বাবা টেলিফোনে বিয়ে হইছে স্বামীরে দেখে নাই ইজাব কবুল হইছে আন নিকাহ ইয়ানাক্কিদ বিল ইজাবি ওয়াল কবুল ইজাব কবুল হইছে কিন্তু স্বামীর চেহারাটা দেখে নাই দশ বছর পরে বললে গে চোদ্দ বড়ি স্বর্ণ হাতের একটা বালা হাতের মধ্যে চুরি কানের মধ্যে বালা দশ বড়ি ওজনের একটা হার নিয়ে আসতেছে স্বামী যত কসমেটিক্স আছে সব নিয়ে আসতেছে ইন দি মিন টাইমে স্ত্রী কি খুশির আনন্দে কি স্বামীর জন্য কি অপেক্ষা করবে না তো মুসা আলাইহিস সালাম 3000 বছর আগে জানে এই মানুষটার জন্য দুনিয়া বানিয়েছে মেজান্দে আমার নবী মুসা পয়গম্বরের সাথে যখন দেখা করবে ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বরকে বলে মুসা রে মুসা আল্লাহ পাক যখন বললেন মুসা আমার নবী আসতেছে আমার নবীরে কয়েকটা প্রশ্ন করবি এক নাম্বার প্রশ্ন করবি আমার নবীর শরীরে যদি কোনো ফাটা দেখোস কোনো ফুটা দেখোস কোন জায়গায় যদি ইঞ্জুরি দেখোস কোন জায়গায় রক্তের দাগ দেখোস আমার নবীরে জিজ্ঞেস করবি এই জায়গাগুলো কিসের দাগ ও বাজান এবার তুমি আমার নবীকে প্রশ্ন করে কিয়ামতের মাঠে প্রশ্ন করবা আমি দেখব আশিক রাসূল এখানে কয়জন আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা وإنك لعلى خلق عظيم كشر গঞ্জের যুবক বাইরে তোমার দিলটা এখন মদিনাওয়ালার দিকে লাগিয়ে দাও কে বলেছে তুমি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে পারবে মুসা পয়গম্বর যদি 3000 বছর অপেক্ষা করে নবীর প্র্যাকটিক্যাল দেখতে পারে বাবা আমার নবীর জন্য তুমি আজকে নিয়াত করো মালিক জীবনে কত মানুষকে স্বপ্নে দেখলাম তোমার নবীর কি একবার দেখাইতে পারো না মালিক তোমার নবী নিজে বলেছে একবার যদি কেউ আমার স্বপ্নে দেখে আমি নবীর জন্য তার সুপারিশ বাজি হয়ে যাবে টাকা নাই পয়সা নাই মদিনায় যাইতে পারি না তোমার নবী রেখে আমার ভাঙা করে একবার এনে দিতে পারো না আমি আমার নবীর কদমখানা চুম্বন করব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা চুমা খাবো আল্লাহ যারা তোমার নবীর আশিক তাদের চোখে পানি মাইশা বলে এত সুন্দর মানুষ আমার জীবনে কাউরে দেখি নাই মিশরের 70 জন মহিলা ইউসুফ নবীর চেহারা দেখে তারা লেবুর পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ওই মুসা নবী যদি ইউসুফ নবীর সামনে আমার স্বামী আমার কলিজার নবী আমার কলিজার নেতা নবী মুহাম্মদ যদি মিশরের মানুষের সময় জীবিত কোনদিন জীবন জিন্দা হইতো মিশরের মানুষগুলা তারা লেবুর পরবর্তে আঙ্গুল কাটতো না তারা কলিজা দুই টুকরা করে ফেলত ও মাইরা মাইশা যদি তার স্ত্রী হইয়া প্রশংসা করতে পারে তুমি কেন পারবা না চোখের পানি ফেলায় কাঁদবা না নবীর যারা দেখতে চাও তুমি মনে করো আমার নবী আজকে রাত্রি আমার ঘরে চলে আসবে এ যুবক বাইরে জীবন কেউ যদি আমার নবীর একবার
একবার দেখো গো নবীরে দেখতে হইলে মুখে দাড়ি লাগবে চোখে পানি লাগবে অন্তরটা নবীর প্রেম দিয়ে ভরপুর করতে হবে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি দেখব নবীর প্রেমে কারা এখন পাগল হয়ে যাবা আমি গ্যারান্টি দিয়ে গেলাম যারা নবীর প্রেমে পাগল হবা তার বাড়িতে নবী আইসা সাক্ষাৎ করে যাবে আর আমার ডানে বামে বসে আছে অনেক মাদ্রাসার ইহতিমামের দায়িত্বে যারা আছেন তারা বসে আছেন নাজিমে তাআলিমাতের দায়িত্বে আছেন শিক্ষা সচিবের দায়িত্ব পালন করছেন এরাও বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি সকলকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই আল্লাহ মাহফিলকে আপনি কিয়ামতের ময়দান পর্যন্ত কামিয়াব করে দেন আমিন নাজাতের ওসিলা বানায় দেন এবার আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি কারণ আমার আগের বক্তা দেখলাম রাসূলের শান মান নিয়ে আলোচনা করেছেন উনি তিনটা দিক দিয়ে আলোচনা করেছেন উনি ওনার আলোচনা শুরু করেছেন আমার রাসূলের ইজ্জা আমার রাসূলের ভাষা আমার রাসূলের কথা কেমন ছিলেন আমার রাসূলের ইত্তেবা আমাদের জন্য কতটুকু করণীয় দরকার আমার রাসূলের ভালোবাসা কতটুকু দরকার এটা বুঝাইতে যাইয়া সেই স্মৃতিমধুর কণ্ঠ দিয়ে উনি বুঝাইতে চেয়েছিলেন যে আমার রাসূলের ইত্তেবা করলেই আমাদের জান্নাত কথা ঠিক না ঠিক রাসূল যেভাবে কথা বলেছেন এভাবেই আমাদের কথা বলতে হবে মানুষের সমালোচনা করা যাবে না কিন্তু সমালোচনা তারই করা যাবে যারা রাসূলের চরিত্রের উপর আঘাত করে যারা মুসলমানের চরিত্রের উপর আঘাত করে যারা নামাজের উপর আঘাত করে এদের বিরুদ্ধে কথা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কথা ঠিক না ঠিক আমার রাসূলের ইজ্জতের পরে যারা আক্রমণ করবে প্রত্যেকটা নাস্তিকরে কুত্তার মতো কোবাইয়া মারতে হবে হে কুলিয়ারসরের যুবক হে কিশোরগঞ্জের যুবক তুমি কিশোরগঞ্জের যুবক আমি গোপালগঞ্জের সন্তান দীপ্তকণ্ঠ আওয়াজ হবে গঞ্জগঞ্জ মিল আছে কার বগলে কত জোর আছে এখন এই গরমের মধ্যে দেখাই দিবে আসাদপুরের মতো একটা লুচ্চা লম্পট যার জন্মের মধ্যে ভেজাল আছে আমার কথা কথা ঠিক না বেঠে আসাদপুর পরে আমার নবীকে বলে সে মধ্যপ্রাচ্যের মক্কার বড় পান্ডা মক্কার বড় ডাকাত নবী মুহাম্মদ আসাদ নূরের বিরুদ্ধে কথা বললে আপনার আমার গুনাহ হবে না কথা বল না কেন ওই পীরের বিরুদ্ধে কথা বললে তোমার আমার গুনাহ হবে না যেই পীর নামাজ পড়তে নিষেধ করে মহিলাকে নিয়ে সারা রাত কুকুম কুকুম করে আছে না নাই এই পীরের কপালে জুতার বাড়ি এটা পীর না এর পীর কবার দুলা বাইরে বাপ কওয়া সমান আমার পীরে তোমার বরণে কুকুম কুকুম করে পাড়ার করে পাড়া এ পাড়ার কামালো পাড়ির কাছে যাওয়া কথা ঠিক না ঠিক যেই পীরে মহিলা তালাশ করে মুরিদ করে তো পাড়া প্রগজন তো না হাফেজ কি খালি খালি বিদায় নিছে মিডিয়ার থেকে ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি এই মিডিয়ার অনেক কষ্ট করে আইছে এটা একটু বিরক্ত করবে আপনারা চেতাচেতি করেন না কিছু কিছু লোক আছে হু দেয় খালি না ওটা এর মতো লাভ হয় এই বেটার এত কষ্ট করে ঢাকার থেকে আইছে বেটার আইছে তো আমার ওয়াজ গুলা মানুষের কাছে প্রচার করার লেগে আবার কিছু আছে ড্যাম না মার্কা মিডিয়া আর আলেমুল্লাহ মারে খালি কালারিং করে কথা ঠিক না বেটে আজকে মামুনুল হক জেলখানায় মিডিয়ার কারণে আজকে মিজানুর রহমান আজহারি দেশ ছাড়ছে মিডিয়ার কারণে এ কথা বল না কেন এই অসাধু মিডিয়া আমরা চাই না এই জন্যই হাফিজ ভাই অনেক কষ্ট করে মিডিয়ার থেকে আড়ালে থাকার চেষ্টা করে আমি আবার কিছু অনুমতি দিই কিল্লেকে দিই জানেন কারণ আমার এই বুলেটিন গুলো আসাদ নূরে কান পর্যন্ত পৌঁছাবার দরকার আছে তাহলে উলামা একরাম এখন একটু রেডি হন তো এত সময় তো ঠান্ডা আওয়াজ শুনছেন একটা গরম এ কেন জেহাদি যখন নাম লাস্ট একটু লকব আছে তো বাপ শব্দ আইবে আমি আসাদ নূরে চ্যালেঞ্জ করছি তুই লন্ডনে বসে আমার নবীরে মক্কার গুন্ডা কস আমার নবীরে তার ফুবাতো বোনের সাথে বলে আমার নবী পরকিয়া করছে এই ডেমনার কো ডেমনা তোর জন্ম কোথায় আমি জানি না তোর যদি সত্যিকারে মায়ের স্থানের দুধ খেয়ে থাকত বাংলার জমিনে কোন ইয়ার উপর দিয়ে নামবি আমাকে জানাই তারপরে নামিস তুই সেই ইয়ার উপর দিয়ে নামবি ওই এক মুড়ি দূরে চাঁদটা কেটে ফেলবো তোর জীবিত কেটে ফেলবো তোর জীবিত কেটে ফেলবো কথা ঠিক না বেঠে
মাশাআল্লাহ দেখ আমারও তো বাবা আছে এক কোটা বাবা আছে দুই ভাবে দেখা যাবে কার কত লাভ আছে শুধু একটা কথা মিল থাকতে হবে মুসলমান হুজুগে বাঙালি চলবে না আজকে আলেম ওলামা জেলখানায় আলেম ওলামা আজকে কষ্টের পাহাড়ে জেলখানায় ঘুরে পরিমনির মতো একটা নট্টু কি হে সারা পায় যায় দুই মাস পরে আর কি আকমডা করছে আলেম ওলামা এখনো বেড়া গজল খানে পচাই পচাই শেষ করে কথা কর না কেন মন খারাপ গরমের ভিতরে খারাপ লাগতেছে উপরে গেল আর 20 মিনিট কথা কই না হ আমার সাথে বড় বক্তব্য আজ করছে আমি পৌনে এক ঘন্টা আমার তো তারতে নিচে থাকতে হবে তবে আপনারা যতটুকু সময় চাইবেন আমি ততটুকু সময় চেষ্টা করব ওমা তাওফিকিল্লাহ বিল্লাহ কিন্তু একটা কথা বলতে হবে যার চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ তার চরিত্র নিয়ে যদি কেউ টানাটানি করে একটা কথা বলে পরে জায়গায় জীবিত গাইরে ফেলবো আগে শুনছি আইয়ামে জাহিলিয়াতের জামানায় জিন্দা মেয়েদেরকে দাফন করা হইতো আর কিয়ামতের মাঠে আল্লাহ কোনে বলবো ইদাল মাউদাতু সুইলাত বিআই দামবিন কুতিলাত ওই মেয়েটা বলবে আব্বা কেন আমার জীবিত দাফন করছিলা এই জবাব দিয়ে তারপরে তুমি মাওলানার সামনে দাঁড়াও بأي ذنب قتلت كانوا আমাকে জিন্দা দাফন করছিলেন ওই মেয়েটা বলে আল্লাহর সামনে দাঁড়ায়া বাবা মার কাছে জিজ্ঞেস করে আর আসাদুরের কলার ধরে আমরা জিজ্ঞেস করব কিয়ামতের মাঠে যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই যেই মানুষটা দুনিয়া সব নবীগুলা মৃত্যুর পরে আসমানে চলে গেছে শুধু উম্মতের দরদে একটা মাত্র মানুষ যিনি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মত উম্মতি বলে কাঁদে আবার সেই নবীকে কেন তুই গালি দিয়েছিলি তার চরিত্রে কেন আঘাত করেছিলি এই আওয়াজটা আমাকে দে কি আপনারা দিতে পারবেন না এ আমার তালেবে ইলম বাবাজিরা জীবনে জন্ম নিয়েছে একদিন মৃত্যু হবে একদিন উলামা একরাম জীবনে জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে একদিন মরণ যদি হইতো হয় দুই সেকেন্ড নাস্তিকে লইয়া তারপরে মরব রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দিকে আর একবার আল্লাহকে হাত তুলে দেখায় না এই সময় তো তাকবীর দেয়া উচিত কই গেলা কেন নেউড়া বাগের মতো হয়ে গেল কেন এই আসাদুর বাংলাদেশের বাইরে বসে নবীর চরিত্র নিয়ে কথা বলে কি ফ্যান্ডা জাতা দিয়ে একটু নিচে নামাই দেন বাতাস তো আমার গায়ে লাগে না কির সাতার বাতাস এই মুসলমান ভাইরা আমার দিকে তাকান আসাদুর বাংলাদেশের বাইরে বসে নবীর বিরুদ্ধে কয় নবীকে বলে মক্কার রাখাল মক্কার সবচাইতে বড় ভণ্ড মক্কার সবচাইতে বড় চরিত্রহীন এই কথা লম্পট বলে গালি দেয় আসাদুরের মতো মানুষ শুধু আসাদুর একা না বাংলাদেশে অনেক নাস্তিক আছে তার আসাদুরের সাথে কণ্ঠ মিলায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে কথা ঠিক না বে ঠিক হালাকি আমার নবীর সিরাত চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক কোরআনে এইভাবে দিছে আমি ওই আয়াতখানেই তেলাওয়াত করেছি আমি আয়াত খানা তেলাওয়াত করব আপনি এত জোরে আল্লাহু আকবার দিবেন আমার নবীর কান পর্যন্ত আপনার আল্লাহু আকবার ধ্বনি চলে যাবে কারণ আমরা জন্মগ্রহণ করেছি বাংলা মায় আমরা মদিনায় জন্মগ্রহণ করি নাই আমাদের আওয়াজটা নবীর রওজা পর্যন্ত যাক আপনারা চান না শুনেন কোরআন আল্লাহ তাই হলে কি বলে আমার নবীর চরিত্র সম্পর্কে وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে وانك لعلى خلق عظيم উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী একজন মাত্র ম্যান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যার চরিত্রে চরিত্রবান হতে বলেছে যার মডেলে মডেলিং হতে বলেছে لقد كان لكم في رسول الله اسوه حسنه তোমার গোটা জিন্দেগি সুন্দর করার জন্য উসওয়াতুন হাসানা করার জন্য অন্য কোন নেতার পায়রুবি করতে হবে না তোমার নবীর চরিত্রই যথেষ্ট ঠিক তোমার নবীর ইত্তেবাই যথেষ্ট ঠিক আমার নেতা শেখ মুজিবুর রহমান এই কোট গায় দিয়েছে কালা কোট
আমি সেই কোট গায়ে দেই কথা ঠিক না বেটি জিয়াউর রহমান এই জুতা পায় দিছে এই ছাতা মাথায় দিছে আমি সেই ছাতা মাথায় দেই জিয়ারে খুশি করতে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে না পাত্তি নেতা নেউড়া নেতা হেও তার বাড়িঘর সুদ্ধা জ্বালায় দেয় আর আমার নবীরে গালি দিলে তার চরিত্র মনে হয় বঙ্গবন্ধুর চরিত্র নবীর চরিত্র সেটা অনেক ভালো কথা বলেন না কেন নবীর চাইতে দামি মানুষ জিয়াউর রহমান অনেক দামি মানুষ আমি হুজুর অনেক দামি মানুষ এই সভাপতি অনেক দামি মানুষ তাহলে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও মাইকেলা মাইক বেরাও দীপ্তকণ্ঠ আওয়াজ দাও যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন ওই নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললো আর জায়গায় পুঁতে ফেলবো ঠিক হে যুবক রাজি আছো না ঠিক এবার যারা দাঁড়িয়েছেন বসে আছেন মদিনাওয়ালা কামনিওয়ালা আমার বিশ্ব নবীর চৌদা পর্যন্ত আওয়াজ যাবে যদি উলামা একরাম কিশোরগঞ্জে দাগ দেয় কারণ এই কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা তারে হাজার তারে সাহেব রহমাতুল্লাহ আলাইহে যার কণ্ঠের মধ্যে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শোনা যাইত আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মর্তে মুজাহিদ ছিলেন আমার গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি আর কিশোরগঞ্জের জমিনে জন্ম নিয়েছে আতাহার আলী রহমাতুল্লাহ আলাইহি কথা বলেন না কেন এই জমিন থেকে আওয়াজ আসবে না রসুলের পক্ষে কার জমিন থেকে আসবে গোপালগঞ্জের জমিন থেকে আওয়াজ আসবে না কোথার থেকে আসবে আমার গোপালগঞ্জের বাঘ আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন আয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না